2007 থেকে ধারাবাহিকভাবে সমাজসেবার কাজে কাঠবিড়ালির মতো লেগে থাকার জন্য আরও একটা স্বীকৃতি ও প্রাপ্তি, তবে এবার একটা জাতীয় স্তর থেকে। সবাই কম বেশি জানেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম, সেখানে নাম তোলা খুব একটা সহজ কাজ নয়। সেই সংস্থার পক্ষ থেকে মিলল স্বীকৃতি সমাজ সেবক হিসেবে। পুরস্কারটার মূল্য তারাই বুঝবে যারা এখনো পর্যন্ত অর্জন করতে পেরেছে। এই সংস্থা বা সংস্থার পুরস্কারের ব্যাপারে 2014 সাল থেকে বহু শুনেছি। আমি যে পাবো কখনো ভাবিনি। আমি জাস্ট ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের সাইটে গিয়ে অ্যাপ্লাইয়ের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তার ঠিক 10 দিন পর সংস্থা থেকে আমার মেল আসে যে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, ওখানে গিয়ে সমাজসেবার কাজের প্রামাণ্য নথি নিয়ে অ্যাপ্লাই করতে। 2007 থেকে এখনও পর্যন্ত যা সমাজসেবার কাজ করেছি তার যাবতীয় সব ছবি ভিডিও মেল করে পাঠিয়ে দিয়েছিলাম। তার ঠিক 15 দিন পর আবার মেল আসে যে আরও তথ্য লাগবে। এই তথ্যে ওরা সন্তুষ্ট নয়, আবার পাঠানো হলো আরও বহু তথ্য। তার 7 দিন পর আবার মেল আসে, জানায় যে এতেও তারা সন্তুষ্ট নয়, আরও কিছু দরকারি তথ্য দিতে হবে। তারপর সেগুলোও পাঠালাম। তার 3 দিন পর আবার মেল করে জানায় যে আরও কিছু দরকারি তথ্য লাগবে, সেগুলোও পাঠালাম। অবশেষে 29/3/2023 মিলেছিল কনফার্মেশন। কনফার্মেশন পাওয়ার ঠিক 15 দিনের মাথায় হাতে পেলাম এই মহামূল্যবান পুরস্কার। যেটুকু বুঝলাম, এই পুরস্কার পাওয়ার একমাত্র মাপকাঠি হলো ধারাবাহিকভাবে সমাজসেবার কাজ করে যেতে হবে মিনিমাম 3 বছর। তাও কাজ করতে হবে নিরবিচ্ছিন্নভাবে। যাই হোক, যে কোনো পুরস্কার মন ভালো করে দেয়। এই পুরস্কার আমার একার নয়, এই পুরস্কার সবার, যারা 2007 সাল থেকে এখনও পর্যন্ত আমার সমাজসেবার কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে পাশে থেকে উৎসাহ দিয়ে গেছে। সর্বোপরি ধন্যবাদ আমার পূর্ণাঙ্গিনীকে, যে না থাকলে আমি সমাজসেবার কাজ করতেই পারতাম না। সাথে আমার পুরো টিম, যারা 2019 করোনা পরবর্তী সময়ে প্রতিটি সমাজসেবার কাজে পাশে থেকেছে। সাথে সাথে আমার সকল প্রিয় দুস্থ অসহায় মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদের প্রাণ ঢালা আশীর্বাদে আজ এই প্রাপ্তি ও স্বীকৃতি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। আপনার মনোবাঞ্ছা পূরণ করতে অবশ্যই এবছর পুজো দিন বিখ্যাত বামনহাট মাধায় খাল কালী মন্দিরে। এবছর এই ঐতিহ্যবাহী মেলায় রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, নৌকো, বাচ্চাদের দোলনা, মিকি মাউস জাম্পিং, হাঁস, ময়ূর, সার্কাস সহ বিভিন্ন আকর্ষণীয় মনোরঞ্জনের সমাহার। আপনার পরিবার নিয়ে মেলা ঘুরতে আজই চলে আসুন বামনহাটের ঐতিহ্যবাহী মাধায় খাল কালী মেলায়। আপনার এলাকায় মেলা আয়োজন করতে যোগাযোগ করুন 9064816306 অথবা 9641106974 এই নম্বরে। ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের পক্ষ থেকে আজ আমি যে স্বীকৃতি বা পুরস্কারটা পেলাম, এটা আমার 2007 সাল থেকে আর 2023 সাল পর্যন্ত টোটাল 17 বছরের ধারাবাহিক সামাজিক সমাজসেবার কাজের জন্য পেলাম। এবং এই পুরস্কারটা আমার কাছে বিশাল স্পেশাল, কারণ এই পুরস্কারটা আমি পেয়েছি শুধুমাত্র আমার সেই সমস্ত গরিব দুষ্ট অসহায় মানুষ যাদের পাশে আমি থাকতে পেরেছি এবং থাকার বহু জন্মের পুনরের ফলে তাদের পাশে থাকতে পেরেছি, তাই এটা স্পেশাল। এবং সবচেয়ে বড় কথা হলো যে কোনো পুরস্কার মন ভালো করে দেয়, তবে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো গরিব দুষ্ট মানুষদের প্রাণ ধারা আশীর্বাদ এবং মাথায় হাত রেখে ভালোবাসার স্পর্শ। এবং আমার এই পুরস্কার আমি আমার পুরো টিম, আমার উন্নয়নগিনী, যাকে ছাড়া আমার এই সমাজসেবার কাজ কখনো সম্ভব ছিল না, এবং আমার প্রত্যেকটা দুষ্ট অসহায় প্রিয় মানুষদেরকে উৎসর্গ করলাম।